দশক আমাদের নিয়মিত আয়োজন সাবেন ইকের একুশে রাতে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাজেদ রুমেল্লা প্রতিদিনেই তো ভোটের আলাপ হয় আজকেও তাই তবে আমরা একটু স্মরণ করে নিতে চাই যে আমরা একটা মধ্যবর্তী অবস্থানে আছি অর্থাৎ এই যে ভোটের যে সব দলের অংশগ্রহণের ভোটের যে সূচনা সেটি ঠিক এক মাস আগে আটাইশে যে নভেম্বর সেই সময় ডক্টর কামাল হোসেন চিঠি দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং তার চব্বিশ ঘন্টার মধ্যে সেই চিঠির জবাব দিয়ে সংলাপের আমন্ত্রণ জানিয়েছিলেন তার এক মাস পর দাঁড়িয়ে সামনে আবার এক মাস পরে নির্বাচন এই সব বিষয় নিয়ে আমরা আসলে কথা বলবো আমাদের আজকের বিষয় ভোটের পরিবেশ গেল এক মাস আগামী এক মাস এসব বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাডভোকেট সালাউল্লাহ মিয়া যিনি আইন বিষয়ক সম্পাদক বিএনপি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অধিবেশনে সৈয়দ ইস্তি প্রধান সম্পাদক গাজী টিভি আপনাকে আমন্ত্রণ এবং সুভাষ রায় প্রধান সম্পাদক এবি নিউজ টোয়েন্টি আপনাকে আমন্ত্রণ রেজা ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই হ্যাঁ সেটা হচ্ছে যে এই গেল এক মাস অনেক নাটকীয়তার ভেতর দিয়ে গেছে সব কিছু মিলে এই সামনের এক মাস গেল এক মাস একটু মূল্যায়ন করতেন যদি আপনার তৃতীয় নয়নের পর্যবেক্ষণ দিয়ে ধন্যবাদ দুজন সহকর্মী সহ আলোচক আছেন আমার সাথে দর্শকদেরকে ধন্যবাদ গত এক মাসে নির্বাচন এলে যা যা হয় বাংলাদেশে তার কিছু প্রদর্শনী আমরা দেখেছি যেটা সনাতনী যেটা চিরায়ত জোট হয় কিছু লোক এদিক সেদিক দৌড়ঝাঁপ করে রাজনৈতিক দলগুলো নানা ধরনের তৎপরতা দেখায় তাদের ভিতরকার রসায়ন নতুন করে সামনে উপস্থিত হয় অভ্যন্তরীণ দল থেকে শুরু করে প্রতিযোগিতার সবই হয় তবে এবারের নির্বাচনে বেশ কিছু নতুন বিষয় পরিলক্ষিত হয়েছে যেটা আগে কখনো দেখা যায়নি প্রথম কথা আপনাকে বলে রেখি এবার নির্বাচনে ফলাফল যেটাই হোক না কেন বাংলাদেশে একটি কোয়ালিশন সরকার গঠিত হবে কারণ নির্বাচনের আগেই কোয়ালিশন গঠিত হয়েছে সুতরাং এটা একটা কোয়ালিশন সরকার গঠিত হবে সেই দিক থেকে এটা একটা নতুনত্ব সাধারণত নির্বাচনের ফলাফলের পরে কোয়ালিশন হয় এবার ফলা কোয়ালিশনটা হয়েছে অনেক আগে এই দিক থেকে আমার মনে হয় জোট রাজনীতি তো আগেও ছিল জোট রাজনীতি ছিল কিন্তু এরকম পর্যায়ে ছিল না এখন বোঝা যাচ্ছে জোট হিসেবেই ক্ষমতায় যাবে এখন আপনি বলতে পারেন যে নতুন বেশ কিছু সমীকরণ বা যেটাকে আমরা বললাম মেরুকরণ আমি প্রথমে বলে রাখি এবার বাংলাদেশের রাজনীতিতে যে ধরনের কাণ্ড কারখানা আমরা দেখেছি প্রথমত এটি কোনো মেরুকরণ নয় এটি সরাসরি স্খলন যে সমস্ত রাজনীতিবিদদের বড় ধরনের ভাবমূর্তি আছে এই সমাজে নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে ছোট দলের বড় নেতারা যাদের বড় ধরনের নাগরিক প্রভাব আছে তারা যে ভাবমূর্তি নিয়ে সমাজে বিচরণ করতেন তারা এবার নগ্ন হয়ে পড়েছেন আর সব সাধারণ রাজনীতিবিদের মতোই এবং তারা যেভাবে একটা প্রতীকের জন্য কিংবা মার্কার জন্য লালায়িত হয়েছেন সেটি আমার মনে হয় বাংলাদেশের রাজনীতিতে ইতিপূর্বে কখনো দেখা যায়নি দেখেন মার্কার জন্য ডিগবাজি করেছে হয় ব্যবসায়ী কিংবা রাজনীতিতে ঢুকে পড়া আমলা কিংবা রাজনীতিতে ঢুকে পড়া ক্যাডার বাহিনী কিন্তু এই প্রথম আমরা দেখলাম যে যার দীর্ঘদিনের রাজনৈতিক কেরিয়ার আছে তিনি একটি মার্কার না পেয়ে একেবারে বদলে গেছেন এবং এটাকে আমি শীর্ষ নেতৃত্ব নেতৃত্ব এবং তারা কাদের সাথে প্রথমে যদি আমি ঐক্য ফ্রন্টের প্রসঙ্গে বলি যেটা এটা আগে কখনো দেখে না ডক্টর কামাল হোসেন আমাদের সংবিধানের প্রণেতা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠজনদের একজন সুলতান মনসুর আহমেদ যাকে ডাকসুতে সহসভাপতি করা হয়েছিল বিএনপির বিরুদ্ধে একটা লড়াইয়ের অংশ হিসেবে কিংবা ধরেন আসম আব্দুর রব যিনি মুক্তিযুদ্ধের একজন অন্যতম সংগঠক কাদের সিদ্দিকী যিনি নিজে নিজে নামের আগে বঙ্গবীর বলেন যদি আমি বলি না কখনো কিংবা ধরেন আরও আছেন মোহাম্মদ রহমান মান্না যাকে অবশ্য আমার সারা জীবনই সৌন্দর্য চোখে দেখেছি যে তিনি আসলে কি ধরনের মানুষ তারপরও তিনি এই রাজনীতির সাথেই ছিলেন তো তারা আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছেন এখানে দেলোয়ার হাসান সাইদির পুত্র সালাউদ্দিন কাদের চৌধুরীর পুত্র কিংবা রেজাকিব্রিয়া যার বাবাকে বিএনপির আমলে হত্যা করা হয়েছে সামান্য চিকিৎসাটুকু পর্যন্ত দেওয়া হয়নি একটা হেলিকপ্টার পর্যন্ত দেওয়া হয়নি বিচার করা হয়নি একুশে আগস্টের গ্রেনেড হামলা এই সমস্ত যে একাকার হয়েছে এটি কিন্তু একটা আমি বলবো যে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে আমরা সুবিধাবাদের রাজনীতিতে জানতাম যে সুবিধাবাদ আছে রাজনীতিতে সুবিধাবাদ আছে সুবিধাবাদের রাজনীতি হয় কিন্তু নাগরিক সমাজের এই রাজনীতি এক নতুন সুবিধাবাদ যেটাকে আমি বলছি বিশুদ্ধ সুবিধাবাদ এবং আগে কখনো পরিবেশটা যদি একটু বলতেন সেটা বলছি ফলে আজকে বাংলাদেশে হ্যাঁ আপনার শাসন ক্ষমতায় যারা ছিল তাদের অনেক দোষ ত্রুটি ডেফিনেটলি নিঃসন্দেহ তাদের অনেক কিছু আপনি অপছন্দ করতে পারেন তাদের অনেক জায়গায় ত্রুটি ছিল কিন্তু আপনি যদি ত্রুটি দেখতে পেয়ে সমালোচনা করেন সেই জায়গাটা ছিল কিন্তু আপনি ত্রুটির জায়গায় নিজেকে স্খলিত করে কোন জায়গায় কে নিজেকে অবগান করেছেন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং তাহলে আপনি আপনি আসলে সত্যিকারের ভালো রাজনীতিবিদ রাজনীতির জবনিকা পা টেনেছেন সুতরাং আপনার মুখে এখন আর কোনো সুশীল বক্তব্য স্থান পায় না অন্যদিকে এদিকে যদি দেখি মহাজোটের দিকে দেখি একদিকে তো এরশাদ আছেই বি চৌধুরী কিংবা মাহির মতন দুজন রাজনীতিবিদ যারা সারা জীবন আওয়ামী লীগের নানা ধরনের সমালোচনা করেছেন তারা এখন এসে নৌকায় চড়ার জন্য একেবারে উদ্বেলিত কিংবা শমশের মবিন চৌধুরীর মতো লোক ফলে বাংলাদেশের রাজ হয়তো পরিমাণটা এদিক সেদিক হতে পারে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে সারা স্বাভাবিকভাবে বাংলাদেশের রাজনীতিটা নিয়ে নতুন করে একটা ভাবনার জায়গা তৈরি করছে এই নির্বাচন ফলে এখানে দুটি বড় দল যেভাবে উচ্ছ্বাস কতটা বিচার্য বিষয় কিন্তু আমি খুব অবাক হয়েছি বিএনপি যুদ্ধ অপরাধী পুত্র কিংবা যুদ্ধ অপরাধী সন্তান যাই কেন জঙ্গিবাদের সাথে সরাসরি সম্পৃক্ত এমন রাজনীতিবিদদেরকেও ধানের শেষ দিয়ে তারা নির্বাচনের জন্য মনোনয়ন দিয়েছেন যেন আর কোনো অপশন ছিল না আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের রাজনীতি আওয়ামী লীগের অনেক ধরনের ভুল আছে কথা সত্য হয়তো আওয়ামী লীগের কাছে কাঙ্ক্ষিত প্রত্যাশাও আপনার পূরণ হয় নাই কিন্তু আওয়ামী লীগকে বিরোধিতার নামে আপনি যদি এখন যুদ্ধ অপরাধী জঙ্গি স্বাধীনতা বিরোধী বাংলাদেশের মূল চেতনা বিরোধী এমন জায়গায় আপনি নিজেকে নিয়ে যান তাহলে আগামী একটা নির্বাচন হবে একটা সরকার গঠিত হবে কিন্তু বাংলাদেশ বাংলাদেশে থাকবে না ধন্যবাদ আপনাকে অ্যাডভোকেট ধন্যবাদ রাজা ভাই অনেকগুলি প্রসঙ্গে এনেছেন তো মেরুকরণটা কিছুটা ব্যতিক্রম এবছর মানে স্কলন বললাম যাই বললাম আমি মেরুকরণ বলি এক একজনের দৃষ্টিকোণ থেকে এক এক রকম বক্তব্য আসবে এটাই স্বাভাবিক একটা জিনিস হলো যে আছে ডক্টর কামাল হোসেন আসম আবদুর রফ মোহাম্মদুরান মান্না এবং সুলতান মসুম ঠিকই বলেছেন একসময় তারা সরাসরি আওয়ামী লীগের সাথে কেউ ছিল কেউ একটু দূরে ছিল অন্য লাইনে রাজনীতি করতেন আজকে ঐক্য জোটের কারণে একটা প্ল্যাটফর্মে আসছে যে কি কারণে কারণটা হলো যে দশ বছর এবং দুই বছর এই যেই কথাগুলি আমরা বলছি আমাদের ভোটের অধিকার এটাই সবচেয়ে বড় যে আমি আমার ভোটটা দিতে পারছি না আইনের শাসন না বিচার বিভাগকে যেভাবে ব্যবহার করা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর নিজেদের ইচ্ছা ব্যবহার করা হচ্ছে জনগণের কল্যাণে না তো এখন একটা কারণে আমি মনে করি যে জাতীয় ঐক্যপ যে কারণে তারা ঐক্যবদ্ধ হয়েছেন যে আজকে এ দেশের জনগণ কোনো অধিকার পাচ্ছে না জনগণের অধিকারের জন্য আজকা একটা প্ল্যাটফর্মে হয়েছেন যেটা বলেন যে বি চৌধুরী সাহেব ওনার ছেলে শামশে মবিন চৌধুরী ওনারা ওইখানে গিয়েছেন তো ক্ষমতাসীন দলে ক্ষমতাসীন দলে গিয়েছেন যে সারা বছর ওনাদের এনটিতে বক্তব্য দিয়েছেন না সারা বছর না একটা সময় একটা সময় যখনই মানে এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন এবং আপনি দেখবেন যে চৌধুরীর মতো লোক ডাক্তার হিসেবে তিনি খুবই ভালো আপনার ডাক্তার তিনি টেলিভিশনে তখন এত চ্যানেল বঙ্গবন্ধু যাই হোক একটি তিনি চালিয়েছেন ডাক্তার হিসাবে তিনি তার সুনাম আছে বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব ছিলেন কারণে আমরাও তাকে শ্রদ্ধা করি তারপরে ছেলের কারণে অনেকে বলে এটা আমি কিছু বলি না এটা একটা মানুষের মুখে মুখে আছে যে ছেলের কারণে আজকে তাকে এই বয়সে এইটুকু পরিবর্তন এসেছে সারা বছর তিনি যে রাজনীতি করতেন

নেতৃবৃন্দ হ্যাঁ নেতৃবৃন্দ ডক্টর কামাল হোসেন সাহেব তিনি বললেন আমি খুশি নই আবার গেলেন আলোচনা হলো ওই পক্ষে কিন্তু এই যে আমাদের অধিকারের প্রশ্নে জনগণের অধিকারের প্রশ্নে নিয়ে যে ঐক্যফ্রন্ট গঠন করা হলো আজকে পরিবর্তন তো কিভাবে আসবে নির্বাচনের মাধ্যমে আসবে সরকার পরিবর্তন ফাইল করেছি নির্বাচনে আমাকে আজকে দেখেন যে এই সরকার অংশগ্রহণমূলক নির্বাচন জি এই একটা জিনিস আর একটা বলে আপনি ছেড়ে দেন কিছু এই যে ইসি বলেন তিনি কী দিয়েছেন প্রধানমন্ত্রী কী দিয়েছেন জনগণকে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন নির্বাচন করবে আজকাল যারা ক্যান্ডিডেট আজকে দেখেন গত দুই তিন দিনে বহু ক্যান্ডিডেটকে গ্রেপ্তার করা হয়েছে আজকেও একজন ডাকসুর জিএস জিএস খায়ল কবির খুব সাহেব নসুন্দাকে আগেও নির্বাচন করেছেন মাগুরার একজন মাগুরার একজন এখানে ঢাকার একজন ক্যান্ডিডেট তিনজন ক্যান্ডিডেটকে গ্রেপ্তার করা হলো এই যে নির্বাচনের পরিবেশ এটা গেলো ক্যান্ডিটের বেলায় যারা মনে একটা নির্বাচন সামনে আসছে আমি স্বাধীন দেশের নাগরিক আমার ভোটটা পরাক্রম অধিকারটা আমি দিব সেইখানেও থেকে বউ লোকে গত দুই দিনে গ্রেপ্তার করা হয়েছে নির্বাচন শুরু হওয়ার পর এখন নির্বাচন বলতেছে কমিশনার বলতেছেন যে আমাদের নির্দেশ ছাড়া কেউ গ্রেপ্তার হবে না পুলিশ কাউকে গ্রেপ্তার করবে না তাহলে সিএসি সাহেবের এই বক্তব্য তো পুলিশ মানছেন না গ্রেপ্তার তো হচ্ছেন না যাই হোক নিয়েছেন তাহলে আর সেইখানে আবার কোর্টে যাই আমরা করে গিয়ে দেখে জিজ্ঞেস করলে আমাদের কিছু নেই উপরে নির্দেশ পুলিশ অফিসারও একই কথা বলছেন তাহলে উপরের কার নির্দেশ কার নির্দেশে এই গ্রেপ্তারি বাণিজ্য চলছে আজকে এই যে নির্বাচনের পরিবেশকে নষ্ট করে দিচ্ছে এই গ্রেপ্তার বাণিজ্যে গ্রেপ্তার বাণিজ্যে একটু আপনার এই প্রসঙ্গে একটু শুনি আমাদের আপনার এই অভিযোগের ভিত্তিতে সুভাষ সিংহ রায় হ্যাঁ অনেকগুলো প্রশ্ন এসে আপনার তো প্রশ্ন আছেই এবং সহযোগী আলোচকদের কাছ থেকেও অনেকগুলো বিষয় চলে এসছে যে প্রসঙ্গটা আমি একটু উল্লেখ করতে চাই যে আমাদের খুব কষ্ট লাগে বাংলাদেশের আজকে রাজনৈতিক দল নিয়ে আমরা আলাপ করছি তো সেই প্রেক্ষাপটে আলোচনা করতে গেলে একটু কষ্ট লাগে আর একটা বিখ্যাত গান আছে না নিন্দার কাটা না বিধিলে গায়ে প্রেমের কি স্বাদ আছে বলো জি আপনি তাকিয়ে দেখেন ডক্টর কামাল হোসেন আসম আবদুর রব মাহমুদুর রহমান মান্না এবং বঙ্গবীর কাদের সিদ্ধি সব প্রসঙ্গে যখন কথাগুলো আসছে আপনি দেখেন এখানে কোনো কোন রকম রাগঢাক নেই আপনার পরিবেশে আপনি দেখেন দুই হাজার আট সালের উনত্রিশে ডিসেম্বর যে নির্বাচন তার তিরিশ দিন আগে বাংলাদেশের অবস্থা কেমন ছিল আর দু হাজার চোদ্দো সালের পাশে যেন নির্বাচনের ত্রিশ দিন আগে বাংলাদেশের অবস্থা কেমন ছিল সেটাই এ দুটো যদি হিসেব করে দেখেন বাংলাদেশের এখনকার পরিস্থিতি কেমন দর্শকরা নিজেরা শুনছেন তারা খুব ভালো করে জানেন কারণটি হচ্ছে এটি হচ্ছে বাংলাদেশের যে বর্তমান সরকার এবং তার সরকার প্রধান তার সৃষ্টিশীলতা তার সৃজনশীলতা আপনি তো প্রসঙ্গ একদম ভূমিকায় যে বক্তব্যটি রেখেছেন যে আঠাশে অক্টোবর ডক্টর কামাল হোসেন একটি আবেদনপত্র দিয়েছেন কিংবা একটি অনুরোধ করেছেন অনুরোধপত্র বলি বলতে ভালো শোনাবে জি সেই অনুরোধের প্রেক্ষিতে তিনি কিন্তু একেবারেই দেরি করেননি দেরি করেননি এবং তিনি খুব স্বাভাবিক এবং ভাবে তিনি কিন্তু সংলাপের আয়োজন করেছেন এই সংলাপের মধ্য দিয়ে তিনি যেই দূরত্বের জায়গাটি ছিল সেই জায়গাটা তিনি মীমাংসা করেছেন এবং নির্বাচনের পরিবেশে ফিরিয়ে এনেছেন যদি এককভাবে কাউকে দিতে হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর কিছুটা সামান্য দিতে গেলে দুটো এমন একটি প্রেক্ষাপটে যখন নির্বাচন হচ্ছে তখন আপনি যে নির্বাচনের আমরা যে প্রার্থীগুলো দেখছি তাতে বাংলাদেশের মানুষ কিন্তু ওই সংখ্যায় আছে যে যুদ্ধ সন্তানরা প্রত্যেকের ধানের শেষ পেয়েছে জামাত ইসলাম চব্বিশটা ধানের শেষ পেয়েছে আর বাইশটা তার নিজের প্রার্থী দিয়েছে ছেচল্লিশটা তাদের বিএনপি সমর্থিত প্রার্থী আপনি বলেন সামান্যতম কোনো কথা ডক্টর কামাল হোসেনের পক্ষে বলা কি সম্ভব নীতি নৈতিকতার কোনো জায়গা বঙ্গবন্ধুর কথা মুখে নিয়ে আর কি কোনো জায়গা তারা তৈরি রেখেছেন রেজাভাইয়ের সাথে আমি সম্পূর্ণ একমত আওয়ামী লীগের অনেক বিচ্যুতি থাকতে পারে প্রান্তিক বিচ্যুতি আছে জনগণের মধ্যে অনেক অস্বস্তির জায়গাও থাকতে পারে কিন্তু বাংলাদেশের যে অগ্রগতির যে জায়গাটি সেই জায়গাটি কিন্তু মানুষ আবার গ্রহণ করেছে আমি একটি ওষুধ প্রস্তুত এবং বিপণন প্রতিষ্ঠানের খুব গুরুত্বপূর্ণ দায়িত্বে আছি আমি আমার অধীনে যেই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কিংবা গুরুত্বপূর্ণ জায়গা থেকে কাজ করার চেষ্টা করে সারা বাংলাদেশের মধ্যে আছে আমি বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যে জায়গার খবর আমি জানতে পারি না এ আমার পেশাগত কারণে সম্পূর্ণ পরিবেশ যদি অংশগ্রহণমূলক বলেন এর চেয়ে ভালো পরিবেশ আমি বললাম তো দুই নির্বাচনের আগে কি ছিল বাংলাদেশের এখন কি পরিবেশ আছে এখন অভিযোগ সাল্লাল্লাহ ভাই একেবারে যেই অভিযোগের কথাগুলো বলেছেন সেই অভিযোগের কথা নিজেরা যদি একটু ফিরে দেখেন যে তারা যখন ক্ষমতায় ছিলেন তাদের পরিস্থিতিটা কেমন ছিল তারা কী করেছিলেন বাংলাদেশে নির্বাচন ব্যবস্থাকে ত্রুটিমুক্ত করবার জন্যে তাদের প্রয়াস কি কখনো ছিল বরঞ্চ আমি কি নির্ভরভাবে বলছি দুই সালে জাতীয় প্রেস ক্লাবে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন কমিশনের সংস্কারের যে আন্দোলন ঘোষণা করেছিলেন সেই বত্রিশ দফা পরবর্তীতে তেইশ দফা তার ফলশ্রুতিতে আজকে এক কোটি তেইশ লক্ষ ভুয়া ভোটার বাদ গেছে সবই যুক্ত ভোটার তালিকায় এসেছে কিন্তু ওনারা ওনারা যুক্তি করেন আজকাল যে আসলে এই যে ভুয়া ভোটারের বিষয়গুলি ওইগুলি ওই সময় এরকম ছিল যে দেশের বিভিন্ন জায়গা থেকে তিনটি চারটি জায়গা থেকে কেউ কেউ ভোটার হতো বলে ওই সংখ্যাটা বেড়ে গিয়েছিল না না এই এই এরকম হালকা যুক্তি দেওয়া যেতে পারে বাংলাদেশের বাস্তবতা প্রক্রিয়া বাংলাদেশের বাস্তবতাটা কি ছিল এবং এই যে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করবার যে চক্রান্ত ছিল না সেইটা যদি আপনার খুব বাজে দৃষ্টান্ত হয় তাহলে সেইখানে তো আর আপনার ওই বাজে দৃষ্টান্ত থেকে তো আওয়ামী কাছে মানুষের প্রত্যাশা বেশি অবশ্যই সঞ্চালক হিসেবে এই প্রশ্নটা খুব স্বাভাবিক কেন তিনজনের কাছেই করতে পারেন জি যে বাজে দৃষ্টান্ত অনুসরণ করবে না হ্যাঁ না সামনের দিকে এগিয়ে যাবে জি মাত্র তিন সপ্তাহ ব্যবধানে নির্বাচন ইস্তেহারে বারোই ডিসেম্বরে শেখ হাসিনা যখন ঘোষণা করেছিলেন দুই সালে তার স্থানে উল্লেখ ছিল নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিচ্ছিন্ন হবে এই আপনার থেকে একটু দূরেই জি পঞ্চাশ এবং তিন সপ্তাহের মাঝে এই কাজটি হয়েছে আজকে নির্বাচন কমিশনের নিজস্ব জনবল বেড়েছে তাদের বাজেট কিন্তু নিয়ে কোনো কোনো প্রস্তর জায়গাটি নেই আজকে বাংলাদেশে পাঁচশো টাকা নির্বাচন কমিশনের অফিস আপনি কি কখনো এই প্রশ্নগুলো তুলেছেন এতবার যে বিএনপি আপনি গিয়েছেন নির্বাচন কমিশনে আপনি বলেছেন নির্বাচন কমিশনের যে সচিব যিনি হন তিনি কমিশনের নির্বাচন আসবে আস্তে আস্তে ধীরে ধীরে ওই জায়গার থেকে আসবে সরকারের কোনো সচিব আসবেন না আপনি যুক্ত করেছেন আপনি কি কাজ করে বরঞ্চ আপনি যে কাজটি করেছেন সম্পূর্ণ নীতিহীন কাজ আপনার সং গঠনতন্ত্রে সাত নম্বর ধারায় ছিল যে তিনটি কারণে যেটা উনিশশো এর রাষ্ট্রপতির আদেশ বলে যে তিনটি কারণে নির্বাচন অযোগ্য হইবে একটাচ্চ যদি আপনি হন দুই হচ্ছে যদি দেউলিয়া হন তিন যদি আপনি উন্মাদ হন আপনি লক্ষ্য করে দেখুন তো আপনি রাতের অন্ধকারে কি কারণে আপনি গঠনতন্ত্র সংশোধন করে সাত নম্বর ধারা বাতিল করেছেন জি আমি 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 আপনাকে আমি শেষ করছি আমি তো নির্বাচন কমিশনকে অভিযোগ করব যে 7 নম্বর ধরা যা তারা গঠনতন্ত্র থেকে বাদ দিল নির্বাচন কমিশন তো তাদেরকে চিঠি দিল তার পরবর্তীতে একবার মতো নজরুল ইসলাম খান যে একটা চিঠি দিয়ে এসছে এরপরে আজ দেড় কাউন্সিলের পর তারা কিন্তু কোনো প্রকার আর তাগিদ দেয়নি যে বিএনপি আপনারা কি করলেন এক মাসে নির্বাচন কমিশন যে কাজগুলি করেছে সবার অংশগ্রহণ একটি সুষ্ঠু নির্বাচনের পথে সেইটা কি তাহলে আপনি সন্তোষজনক বলবেন একটু ছোট বিরতির পর দর্শক ছোট্ট একটু বিরতি নিচ্ছি থাকুন দর্শক সেভেন ইং সেভেন আমন্ত্রণ আমি সাজিদ ডুমেল আছি আপনাদের সঙ্গে রেজা ভাই আপনার যেটা বলছিলাম যে এই এক মাসে আপনি দেখেছেন যে নির্বাচন কমিশনে অভিযোগের উপর অভিযোগ আছে এমনকি স ক্ষমতাসীন দলও অভিযোগ করেছে নানা বিষয়ে সেই জায়গায় এক মাসে আসলে তাদের কতটুকু আপনি আমার আলোচনা একটু বিস্তারিত হবে প্রথম কথা হলো যে নির্বাচনের সবচেয়ে বড় প্লেয়ার হলো রাজনৈতিক দলগুলো তারা যদি নিজেদের আচরণ ঠিক রাখতে পারে নির্বাচন অনেকখানি ভালো হয় নির্বাচন কমিশন একা আসলে কোনো কিছু করতে পারে না আওয়ামী লীগ এবং বিএনপি দুটি বড় দল তারা যেভাবে নমিনেশনের উচ্ছ্বাসে নামে নমিনেশন দিয়ে বেরিয়েছে সেটা কিন্তু লেগেছে এত লোক নমিনেশন চাইতে পারে না আসলে এটা রাজনৈতিক দলের শৃঙ্খলা পরিবন্ধী আমি বলবো বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যে প্রাতিষ্ঠানিক হতে পারেনি তার দৃষ্টান্ত এটি তারপরে বিএনপির নমিনেশন দেখেন প্রায় নয়শো এক এক আসনে তিনজন করে এক অদ্ভুত অবস্থা মতন কেন এটা হবে কেন আপনি নির্ধারণ করতে পারেন না আপনি সংসদ চালাবেন সংসদ একটি প্রতিষ্ঠান আপনি নির্বাচন কমিশন চালাবেন নির্বাচন কমিশন একটি প্রতিষ্ঠান জুডিশিয়ার আমলতন্ত্র আপনি নিজে প্রাতিষ্ঠানিক হবেন না এক অদ্ভুত অবস্থা রাজনৈতিক দলগুলোর এই রাজনৈতিক দলের পিছনে বাংলাদেশের মানুষ ছুটছে অদ্ভুত লাগে এটা একটা দ্বিতীয় হলো বিকল্প বিকল্পও নাই দ্বিতীয় হলো যে আপনি এক মাসের মধ্যে আমি বলবো যে পরিস্থিতির অনেক উন্নতি ঘটেছে এবং এখন যতই দিন যাচ্ছে পরিস্থিতির মধ্যে এক এই যে নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার যেদিন থেকে মনোনীত হলেন সেদিন থেকে তাকে আক্রমণ করা হচ্ছে তাহলে আপনি একটা লোককে প্রতিনিয়ত আক্রমণ করবেন আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করবেন তাকে দেখতে নারী তাহলে সে কি করে বড় দুই জোটই করেছে হ্যাঁ এটা বড় যখন যে হয় রাজনৈতিক দলের বিহেভিয়ার এটা তাকে আক্রমণ করতে থাকে যখন যে হয় তা আপনি তাদের কাছ থেকে কি প্রত্যাশা করেন নিজেরা ক্ষমতায় ছিলেন একটা নির্বাচন কমিশন গঠনে বিধিমালা পর্যন্ত বানান নাই আজকে সেই নির্বাচন কমিশনকে আক্রমণ করেছে আপনি চেষ্টা করেছেন বিচারপতির বয়স বাড়িয়ে ক্ষমতা কুক্ষিগত করতে কিংবা এমন এক লক্ষ্যে রাষ্ট্রপতি বানিয়েছেন যিনি নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়ে গেছেন ক্ষমতা চিন্তায় করার প্রক্রিয়ার মধ্যে আছেন অন্যদিকে অন্য রাজনৈতিক দলগুলো তারা কেউই এই কাজটা করে নেই ফলে সেখান থেকে আপনি শুধুমাত্র নির্বাচন কমিশনকে একাদায় করবেন রাজনৈতিক দল নিজেরা প্লে করবেন না সেটা তো হতে পারে না তারপরে আমি বলবো প্রধান নির্বাচন কমিশনার যথেষ্ট কিন্তু দেখেন আবু সাইদের কথা যদি ধরেন তাকে কি পরিমাণ বিরোধিতা করেছে বিএনপি তার অধীনে নির্বাচনে বিএনপি জিতেছে রাকিব কমিশন পাঁচটা সিটি কর্পোরেশনে তার অধীনে নির্বাচনে জিতেছে নির্বাচন আমার কাছে যেটা মনে হয় যে এটি এক ধরনের অদ্ভুত খেলা বাংলাদেশের যে আমি কারান সময়টা আমি চাপে রাখবো গালিগালাজ করতে থাকব যেই লোকটাকে গালি দিচ্ছি তার কাছ থেকে আমি সুস্থতা প্রত্যাশা করবো রাজনীতি রাজা ভাই এই এই জায়গায় একটু বলি যে এখন পর্যন্ত যে অভিযোগের পাল্টা অভিযোগের বিষয়টি বললেন রাজনৈতিক দলগুলোর এটা দায়ীও করলেন একভাবে সেই জায়গায় সামনে এক মাস পিছনে তো এক মাস চ অনেক ভালো হয়েছে এবং আমি বিশ্বাস করি একটু ভালো নির্বাচন হবে এবং ডে বাই ডে পরিস্থিতির উন্নয়ন ঘটবে দেখেন আরেকটা হলো কি আমরা নির্বাচন বলতেই মনে করি কি একটা খুব ভালো ভোট মানে গণতন্ত্র মানে গণতন্ত্র মানে কিন্তু শুধু ভোট না কিন্তু গণতন্ত্র মানে হলো যে মানুষের জীবনের আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা করে জীবনের আকাঙ্ক্ষা মানে খালি গিয়ে বাক্সে বোধ দেওয়া না কিন্তু গণতন্ত্র হলো সে তার অন্ন বস্ত্র বাসস্থান নিশ্চয়তা পায় কিনা সে শিক্ষার নিশ্চয়তা পায় কিনা সে তার সন্তানের ভবিষ্যৎ দেখতে পায় কিনা সে তাই না চিকিৎসার নিশ্চয়তা পায় কিনা এই সমস্ত কিছু সবচেয়ে যে বড় যেটি পাওয়া সেটি হলো সে মানবিক মর্যাদা পায় কিনা আমরা এগুলোর কোনোটাই চেষ্টা করবো না খালি বলি যে আমি ভোট দিতে পারলাম কিনা নিশ্চয়ই ভোট একটি ক্রাইটেরিয়া কিন্তু আপনি সিঙ্গাপুরের লোককে জিজ্ঞেস করেন সে কোনোদিন ভোট দিয়েছে কিনা কোনোদিন ভোট দিয়েছে কিনা জিজ্ঞেস করে দেখেন তাদেরকে তার অর্থ হল মানুষের কিন্তু এর বাইরেও জীবন আছে আমার মনে হয় আমরা এই জায়গাটা থেকে এমন একটা জায়গায় নিয়ে গেছি আবার আপনি দেশে এত গণতন্ত্রের কথা বলছেন পুরা রাজনৈতিক দলকে পরিবারের ভিতরে বন্দি করে রেখেছেন তার ভিতরে কোনো গণতন্ত্রের চর্চা নাই গণতন্ত্র মানে খালি ভোট দেওয়া এই রাজনৈতিক দলগুলোর কাছে কি প্রত্যাশা করেন আপনি? এই মুহূর্তে বিশ্বাস করা উচিত। ধন্যবাদ ইস্টেকরেজা আবার বলছি এখানে এই আইটি জেনে যে প্রধানমন্ত্রী ডাকে সংলাপে গিয়েছে প্রধানমন্ত্রী আমরা কি পেয়েছি? কিছুই দেন না শুধুমাত্র দাবি একটাও পূরণ করেন আজকে দেখেন যিনি আজকে বিভিন্ন আসনে কিন্তু মনে হয় কি আপনাদের একটু আস্থাও আছে নাকি না নির্বাচন গেলেন কেন না নির্বাচন গেলাম কেন এই যে ভাই বলেন ভাই বলেন না শুধু ভোট দেওয়াটাই অধিকার না আরো কিছু অধিকার আছে সমস্ত অধিকার থেকে বঞ্চিত জনগণ সমস্ত অধিকার থেকে বঞ্চিত হওয়ার কারণে আজকে আমরা নির্বাচনে গিয়েছি অধিকার আদায় করতে হলে নির্বাচন ছাড়া কোনো গতি নেই একটা ভোট দিলাম খালি সেখানে আমার অধিকার না রাজা আমি এই পয়েন্ট জনগণের প্রতিটা নাগরিক যে অধিকার গুলা আমার পত্রিকা দেখতে হচ্ছে বাংলাদেশের যে পরিবেশ অন্য অন্য সবচেয়ে নিকৃষ্টতম শহর জি দুইটা সিটি কর্পোরেশনের দুইজন মেয়র নির্বাচিত হয়েছেন বিরোধী দলের একজন মারা গেছেন তো যিনি মারা গেছেন তাতে একটু হইলো বলে যিনি আছেন ধুলা বলে দুর্গন্ধ যে ওরা এই সরকার খেলে উন্নয়ন করতেছেন আপনারা বলতেছেন তো কোনোই তো আমরা দেখতে পাচ্ছি না জনগণ তো প্রত্যাশা নাই জনগণ কেন খেপে আছে এই সরকারের প্রতি জনগণের আস্থা নাই কেন এত ভয় করছেন তাহলে ফেয়ার ফ্রি ইলেকশন দেন দিচ্ছেন না এখনো পুরো শৃঙ্খলা বাহিনী দিয়া আপনি জনগণকে এমনভাবে বন্দি করতে চাচ্ছেন যাতে সামনে আগাইতে না পারে জনগণের অধিকার প্রতিষ্ঠা না করতে পারেন আমরা যে সাত দফা দাবি মানে নাই আজকে একজন পার্লামেন্ট মেম্বার তার সাথে একজন তার দেহরক্ষী আছে এখনও যেহেতু তিনি পার্লামেন্ট মেম্বার তিনি গেলে তো ওসি সাহেব বলেন ডিসি সাহেব বলেন টিউনও বলেন সবাই একটু নড়ে চড়ে বসে স্বাভাবিক

আপনি শোরাউন বলেন যাই বলেন সে এমপি সাহেবের যে তার আগে আগের যে প্রোটোকল বর্তমান যে প্রটোকল কোনো পার্থক্য নেই আজকে আপনি দেখেন কোনো কোনো জায়গায় আচরণবিধি কোনো পরিবর্তন নেই আজকে সিএসসি কি দেখেছেন যে আচরণবিধি কি মেনেছে তিনি কোনো এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিয়েছেন কোনো জেলায় দেখে নিয়েছে কিনা কোন রিজার্লিং আমি উপস্থাপকের অনুমতি নিয়ে সুভাষ সিংহ রায় নিশ্চয়ই বলবেন আমি একটা কথা বলি এগুলো কিন্তু নানা ধরনের প্রেক্ষাপট প্রেক্ষিত তৈরি করে দু হাজার একে যে নির্বাচনটা হয়েছিল শেখ হাসিনা

হ্যাঁ যে আপনি বলেছেন না মানে ঠিক নাই আপনাকে তো পরের দিন থেকে দেখা যাবে যে আপনি গুরুত্ব দিচ্ছেন আমি আমি একসময় বলে যাব সে অন্য কথা কিন্তু রাজনৈতিক দলগুলি তো আমাদের আমাদের সামগ্রিক জীবনকে শেপিং করে না আমাদেরকে চালায় পরিচালিত করে রাজনীতি ছাড়া তো আমার কোন উপায় নেই রাজনৈতিক নেতারা যদি নিজেদেরকে বিশ্বাস করতে না পারে আকাশ থেকে ফেরেস্তা নিয়ে আসবে নির্বাচন পরিচালনার জন্য না আমরা সেই ফেরেস্তা জন্য বলি আমরা বলছি আপনি গতকালই দেখেন যে এই ভিতরে ট্রেনের ভিতরে আমি নিজে আপনার সাথে দুইজন বা তিনজন যাবে ভিতরে অথচ যারা সরকারি দলের তারা শত শত লোক চলে গেল আমাদেরকে দুইজন তিনজন করে যেতে দিল আপনাকে পাত্তাই দিল না পাত্তাই দিল না এই যে আমাদের যে আচরণবিধি যেটা আছে আমরা তো কেন বলতেছি যে বারবার এই প্রশ্নগুলি ওই অভিযোগগুলি আমরা বারবার কেন দিচ্ছি সিএসি বরাবর তিনি সংসদের হোক তার অধীনে স্থানীয় নির্বাচন করোনার থেকে আমরা সুফল একটা দু একটা পেয়েছি আমি বলবো না যে পাইনি এটা জনগণ জীব সেই রকম জায়গায় চলে গেল ডেলিস্টারে একটা রিপোর্ট ছাপা হয়েছে দুইটা ছবি নৌকার প্রতিকার একজন

বলছেন মতি রহমান সাহেব তো সাথে সংশ্লিষ্ট ব্যক্তি না তার অবস্থা হোল্ডিং কোম্পানির এই যে তিনি বলছেন দেখেন আমি একটু মন দিয়ে শুনুন বলেন নির্বাচন কমিশন সম্পূর্ণ দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে আমরা প্রথম দিনে বলেছিলাম তেরো জন সচিব বদলি একাধিকবার বদলি বদলির সংখ্যা কিছু অপ্রয়োজনীয় বদলি এবং তৎপরতা এটাগুলি আমরা সমালোচনা করেছিলাম আমাদের পত্রিকায় সেই সমালোচনায় তাদের অপরিকল্পতার পরিচয় দিয়েছেন তা আমরা প্রকাশ করেছিলাম তারা বেশ দক্ষ কিন্তু যখনই বলেন এই ডকুমেন্ট হাজির করতে হয় এটা বিবিসির সাক্ষাৎকার সেখানে কি দেখেছিলাম রহমান সরকার দায়িত্ব নেওয়ার পরপরই বাংলাদেশে কি হয়েছিল পুরো বাংলাদেশ উজাড় করে দিয়েছিল নির্বাচন কমিশন থেকে বলা হয়েছিল দেড় ফুটের বেশি কোনো প্রতীক থাকতে পারবে না নৌকা মার্কা কি দেড় ফুটে হয় নারায়ণগঞ্জের এসপি গত দুদিন আগে প্রত্যাহার হয়েছে ফেনীর এসপিকে কে দিন ধরে বদলি করতে বলা হয়েছিল আর ডিসি কি ভূমিকা রেখেছিল আপনি সব জানেন ইশতেক উল্লেখ করেছেন যেটা কি লতিমুর রহমান সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের পরিবার আবু

একেবারে ছোটো করে কোনো না আমার কাছে যেটা মনে হয় যে যত দিন গিয়েছে পরিস্থিতির উন্নতি ঘটেছে এবং আমরা একটা ভালো নির্বাচনী পরিবেশ দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন বিএনপি যে অভিযোগগুলো আনছে আমি বিশ্বাস করতে চাই কিংবা আশা করতে চাই যে সব অভিযোগগুলো খতিয়ে দেখবে সামান্যতম যেন ত্রুটি না থাকে একটা ভালো নির্বাচন হোক রাজনৈতিক দলগুলো নিজেরা নিজেদের উপর বিশ্বাস ফিরে পাক তারাই একটা ভালো নির্বাচন করুক ধন্যবাদ জনাব রেজা এবং ধন্যবাদ শুভাষিংহ রায় এবং ধন্যবাদ মিয়া আমরা চাইবো যে রেজা ভাই যে কথাটি বললেন এবং যে আমি চাই যে সর্বোচ্চ যে পরিবেশটির কথা বলছেন সুভাষ রায় বললেন এবং যে দাবিগুলি বলেছেন এবং সেটা যেটা বললেন যে রাজনৈতিক দলগুলোর একটা চরিত্র আছে এবং সেই সঙ্গে সেইটিও বলেছেন যে অভিযোগগুলি বিএনপি করেছে সেইগুলো যেন নির্বাচন কমিশন খতিয়ে দেখে এবং এই খতিয়ে দেখার মধ্য দিয়ে সেটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক অভিযোগ খতিয়ে দেখার মধ্যে যদি কোনো গলত পাওয়া যায় সেটা ব্যবস্থা নির্বাচন কমিশন এমন একটি পরিবেশ তৈরি করবে যাতে সবাই নির্বিঘ্নে তার ভুটে আগামী তিরিশ তারিখ দিতে পারে অর্থাৎ তিরিশে ডিসেম্বর এবং তার মধ্য দিয়ে একটি সুন্দর সরকারের আগমন ঘটে সেই আশাবাদ রেখেই রাতে খুব শেষ করছি সবাইকে নিরন্তর শুভেচ্ছা